ফেব্রুয়ারি 2018 মধ্যাহ্নবোধ সেরে রওনা দিলাম মধ্যমগ্রাম থেকে মাত্র 17 কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার উদ্দেশ্যে। দিঘি ভরা টলটলে জলের ধারে শান্ত সবুজ পরিবেশের মধ্যে মন্দির সকল ভক্তদের দুর্বার আকর্ষণ করে। কোলাহল মুক্ত সম্পূর্ণ গ্রামীণ শান্ত আর পাণ্ডাদের উৎপাতহীন পরিবেশ মন্দিরকে এক ভাব গম্ভীর রূপ দিয়েছে। মা কালী এখানে করুণাময়ী রূপে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন। দিল্লির সিংহাসনে তখন হুমায়ুন পুত্র সম্রাট আকবর। সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে আক্রমণ করলেন অবিভক্ত বাংলাকে। বাংলার বারো ভূঁইয়ারা মোগলদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। পূর্বভাগে ছিলেন যশোরের রাজা প্রতাপাদিত্য। মোগলরা কিন্তু পিছু হটেছিলেন সেই যুদ্ধে। কারণস্বরূপ জানা যায় যে রাজা প্রতাপাদিত্য যুদ্ধ যাত্রা করলে মা যশেশ্বরীর পুজো দান করেন এবং তারই আশীর্বাদে যুদ্ধে জয়ী হন। মন্দিরের পুরোহিত ছিলেন তখন রামানন্দ গিরি গোস্বামী। রামানন্দের নাম অনুযায়ী পরবর্তীকালে জায়গার নাম হয় রামডাঙ্গা, পরে ভাষার বিবর্তনে নাম হল আমডাঙ্গা। সুক্ষাবতী নদী তীরে অবস্থিত বলে ডাঙ্গা শব্দটি এসেছিল। প্রথমেই প্রবেশ করলাম রাধা কৃষ্ণ মন্দিরে। আলাপ হল মন্দিরের পুরোহিতের সাথে। জানতে পারলাম পুরোহিতের বয়স প্রায় 100 ছুঁই ছুঁই। এবারে মন্দিরে এসেছি আমরা চারজন, আমি ছাড়া মা, দিদি ও পার্থদা। মঠে ঢুকলেই ডান দিকে পরপর চোখে পড়ে 12টি শিব মন্দির। এই মঠের প্রথম সেবায়িত রামানন্দ গিরির পরবর্তী মহন্তদের মৃত্যুর পর তাদের সমাধিক্ষেত্রের উপর তৈরি করা হয় এই 12টি শিব মন্দির। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল 108টি নারায়ণ শিলার উপর প্রতিষ্ঠিত রত্নবেদি। শোনা যায় এই রত্নবেদির আকর্ষণেই নাকি সাধক রামপ্রসাদ এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও এখানে এসেছিলেন। সব থেকে উল্লেখযোগ্য হল দোতলায় কষ্টি পাথরের তৈরি শ্রী শ্রী করুণাময়ী মায়ের মূর্তি। এই মূর্তিতে নেই কোনো উগ্রতা। কন্যারূপী করুণাময়ী দেবী এখানে শান্তরূপে ভক্তদের মনে পরম করুণার উদ্রেক করেন। মন্দিরের সামনে আছে সূক্ষ্ম কারুকার্য করা চন্দন কাঠের তৈরি 455 বছরের পুরানো দরজা। বিয়ের দিন থাকুক বা নাই থাকুক নবদম্পতি এখানে মায়ের আশীর্বাদ নিতে আসেন।
500 বছরের প্রাচীন এই মন্দিরে নিজস্ব বিশ্বাস ও ভক্তির জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ প্রতিদিন আসেন। আমরাও তার কোনো ব্যতিক্রম নই। এবার ফিরে চললাম দেহ মনে এক রাস প্রশান্তি আর স্নিগ্ধতা নিয়ে।